বাংলাদেশৰ শেহতীয়া পরিস্থিতিক লৈ সদৌ অসম ছাত্র সন্থা আর উত্তর পূর্বাঞ্চল ছাত্র সংগঠন দুয়োটা সংগঠনে আমি খুব উদ্বিগ্ন হৈ আছো। কারণ ঐতিহাসিকভাবে যেতিয়াই বাংলাদেশত গৃহযুদ্ধ সদৃশ কিবা পরিবেশের সূচনা হয়েছে তেতিয়াই অনুপ্রবেশকারী বুজা লব লগা হৈছে অসম তথা উত্তর পূর্বাঞ্চলে। সেয়া ভারত বিভাজনের সময়তেই হোক বা সেয়া 1971 চনের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময়তেই হোক, লাখ লাখ অনুপ্রবেশকারী আহি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানত বসতি কৰিবলৈ আৰম্ভ করে। আমি অসম আন্দোলনের এটা ইতিহাস আছে, অসমত 860 গৰাকী কৈ শহীদ, তারপর একটা ভিত্তিবর্ষ নির্ধারণ করা হয়েছিল যে 1971 চনলৈকে অহা সকল অবৈধ বিদেশী যখন বেশিরভাগে বাংলাদেশী তেওঁলোকৰ বোঝা অসমে অকলে বহন করছো। ত্রিপুরার দরে রাজ্যত ইতিমধ্যে জনগাঁথনি সম্পূর্ণ বেলেগ হয়ে গেল, অসমতো জনগাঁথনিত ব্যাপক পরিবর্তন হয়েছে কেবল অবৈধ বিদেশীর প্রব্রজনের ফলত। এতিয়া আমি দেখিছো যে মেঘালয়ত লাহে লাহে সেই একে অবস্থার সৃষ্টি হবলৈ আরম্ভ করেছে। গতিকে শেহতীয়াকৈ বাংলাদেশত যে পরিবেশের সূচনা হয়েছে তার ফলত যাতে কোনো কারণত অনুপ্রবেশকারী অসম উত্তর পূর্বাঞ্চলত প্রবেশ করে আশ্রয় লব নোৱাৰে তার কারণে সদৌ অসম ছাত্র সন্থা আর উত্তর পূর্বাঞ্চল ছাত্র সংগঠন আমি উদ্বিগ্ন হয়ে আছো। ইতিমধ্যে নেসোর তরফৰ পৰা কেন্দ্রীয় গৃহমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রীলৈ আমি পত্র প্রেরণ করেছো, জরুরিভাবে পত্র প্রেরণ করে আমি স্পষ্টভাবে কৈছো যে বাংলাদেশত হওয়া পরিস্থিতির কারণে যাতে কোনো কারণত কোনো অনুপ্রবেশকারীক অসম তথা উত্তর পূর্বাঞ্চলত প্রশ্রয় দিয়া নহয় তার কারণে আমি স্পষ্টভাবে সকিয়াই দিছো। আর একে সময়তে আমি সরকার, রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার দুইখন সরকারলৈ আহ্বান জানাব বিচাৰিছো যে ভারত বাংলাদেশ সীমান্তত কটকটিয়া নিরাপত্তার ব্যবস্থা করক। ইতিমধ্যে সামাজিক মাধ্যমত বিভিন্ন ভিডিও উপলব্ধ হয়েছে যত বাংলাদেশের নাগরিক অসমলৈ প্রবেশ করিবৰ কাৰণে ভারতের বিভিন্ন প্রান্তলৈ প্রবেশ করিবৰ কাৰণে তৎপর হৈ উঠিছে। গতিকে কোনো কারণত যাতে বাংলাদেশত হোৱা পরিস্থিতির কারণে অসম তথা উত্তর পূর্বাঞ্চলে আমি অবৈধ অনুপ্রবেশকারীর বোঝা বহন করিব নালাগে তার প্রতি আমি উদ্বিগ্ন হৈ আছো। আমি চোকা দৃষ্টি রাখিছো আর সরকারক দাবি জনাইছো যে ভারত বাংলাদেশ সীমান্ত কটকটিয়াকৈ নিরাপত্তা দিয়ার ব্যবস্থা করক, এজনো বাংলাদেশী যাতে অসমলৈ উত্তর পূর্বাঞ্চলে পলাই আহিব নোৱাৰে সেই ব্যবস্থা গ্রহণ করক। ইতিমধ্যে উত্তর পূর্বাঞ্চল ছাত্র সংগঠন নেসোর তরফৰপৰা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ালৈ আমি পত্র প্রেরণ করেছো আর আমি স্পষ্টভাবে উল্লেখ করেছো যে ঐতিহাসিকভাবে যেতিয়াই বাংলাদেশত বা তেতিয়ার পূব পাকিস্তানত যিকোনো ধরনের গৃহযুদ্ধ সদৃশ পরিবেশের রচনা হয়েছে তার বোঝা ভোগ করবলগা হয়েছে অসম উত্তর পূর্বাঞ্চলে। সেয়া ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সময়তেই হোক, পূর্ব পাকিস্তানের পৰা বহু বৃহৎ সংখ্যক বাংলাদেশী নাগরিক তেতিয়ার পূব পাকিস্তানী নাগরিক আহি অসম উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানত প্রবেশ করিলে। আর তারপিছতো আমি দেখিছো যে বাংলাদেশের যেতিয়া মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের সময়তো লাখ লাখ অবৈধ বিদেশী নাগরিক পলাই আহি অসম উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানত আশ্রয় ললে। অসমত অবৈধ বিদেশী বিতাৰণৰ দাবিত এটা দীঘলীয়া আন্দোলন হল, 860 গৰাকী লোক শহীদ হল আর তারপর 1971 চনলৈকে অহা সকলো বিদেশীর বোঝা আমি বহন করছো, তারপর এজনো বিদেশীর বোঝা আমি বহন করব নোৱাৰো। আর দেশত এতিয়া যিখন সরকার চলি আছে তেওঁলোকৰতো নীতি আমি সকলোৱে গমেই পাইছো যে অবৈধ হিন্দু নাগরিকৰ প্রতি, অবৈধ বিদেশী হিন্দুর প্রতি তেওঁলোকৰ বিশেষ ধরনের দরদ আছে। গতিকে সেই দরদর আলম লৈ যাতে কোনো কারণত কোনো বাংলাদেশী অনুপ্রবেশকারী অসম উত্তর পূর্বাঞ্চলত প্রবেশ করিব নোৱাৰে তার কারণে আমি সকিয়নি প্রদান করেছো। আমি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীক জরুরিভাবে পত্র প্রেরণ করে বিষয়টি সন্দর্ভত অবগত করেছো যে অসম উত্তর পূর্বাঞ্চলে এজনো অবৈধ অনুপ্রবেশকারী বোঝা নলওঁ। আর একে সময়তে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারক আহ্বান জানাইছো যে ভারত বাংলাদেশ সীমান্তত কটকটিয়া নিরাপত্তার ব্যবস্থা করব লাগে। উত্তর পূর্বাঞ্চলের 4খন রাজ্যে বাংলাদেশ সীমান্ত চুই গৈছে, গোটেই 4খন রাজ্যত কটকটিয়া নিরাপত্তার ব্যবস্থা করব লাগে, কোনো রাজ্যতেই যাতে অবৈধ অনুপ্রবেশকারী সোমাব নোৱাৰে তার ব্যবস্থা গ্রহণ করব লাগে।